ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোর মতে গত বছর টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের চেয়ে ধারাবাহিক ছিলেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। বিরাট কোহলি 75.64 গড়ে গত বছর টেস্ট ক্রিকেটে রান করেছেন 1,059। স্টিভেন স্মিথ 76.76 গড়ে 1,305 রান করেছেন। ক্রিক ইনফোর বিচারে গত বছর সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, সেটা ওয়ান ডে ও টি টোয়েন্টিতে। অন্যদিকে টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, দুজনই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন, দলকে এনে দিয়েছেন বড় ধরনের সাফল্য, কিন্তু একটা জায়গায় মুশফিকুর রহিমের চেয়ে পিছিয়ে তারা। কি সেই অপূর্ণতা? পরিসংখ্যানের ভিত্তিতে স্টার্ট গুরু অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। পরিসংখ্যানের ভিত্তিতেই মুশফিকুর রহিম জিতেছেন মোস্ট কনসিস্টেন্ট অ্যাওয়ার্ড। গত বছর মুশফিকুর রহিম 54.71 গড়ে রান করেছেন 766। টেস্টে 750-এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন মুশফিক। ধারাবাহিকতার দিক থেকে মুশফিকুর রহিম পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিকে। ব্যাটিং এর ধারাবাহিকতার গুণনীয়কে মুশফিকুর রহিম শীর্ষে। মুশফিকের ধারাবাহিক গুণনীয়ক 1.32, তারপরেই স্মিথের অবস্থান 1.23।